হ্যাঁ, আপনাদের পরীক্ষায় কোনো সমস্যা নেই তো? কারো নাকি কোনো কোয়েশ্চেন বুঝতে পারে অন্য কোনো কিছুতে? হ্যাঁ, সমস্যা থাকলে আমাকে বলবেন।
আচ্ছা, আপনাদের 40 মিনিট বাকি, অনেকক্ষণ বাকি আছে অবশ্য, কোনো সমস্যা নেই তো কোনো বিষয়ে? আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আরেকটু পরে এসে আবার জিজ্ঞেস করবো না, যদি না থাকে কোনো সমস্যা।
আর সময় কিন্তু খুব বেশি বাকি নাই, সময় বাকি আছে হচ্ছে কতক্ষণ, এটা 16 মিনিট, মানে 16 মিনিটের একটু বেশি বাকি আছে। আমার মনে হয় সবাই সাবমিশন শুরু করে দেন, মানে এই ফিলিপটা বুঝলাম না যে আপনাদের এত সময় লাগছে কিসের জন্য। আচ্ছা পরে সমস্যা নেই, সময় তো আছে পরে।
হ্যালো স্যার, হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যালো স্যার এখন কি স্যার টোটালি হচ্ছে স্যার ক্লাসের উপর ডিপেন্ড করে, স্যার হচ্ছে স্লাইড পড়ে যা বুঝছি স্যার ওটা সামারাইজ করে লিখছি স্যার। কোন কোশ্চেনটা? স্যার সবগুলো সলিউশন তিনটে স্যার, মানে ক্লাস থেকে যাচ্ছি দিচ্ছি আর একটু স্যার আপনার ঠিক থেকে সামারাইজ করে স্যার, আর তার সাথে আগে একটু স্যার ডিটেলস দেখছে এটার উপর সামারাইজ করে লিখছি স্যার। মানে এবারে কিছু করার নেই নাকি? স্যার বুঝি না, মানে এবারে আর কি করবে, এবারে তো কিছু করার নেই, এটাই তো করতে হবে। এর বাইরে স্যার শিটের মধ্যে কিছু লিংক ছিল স্যার, ওগুলো স্যার ঢুকে ঢুকে দেখছিলাম স্যার কিছু। না ওগুলো জরুরি না, আপনার ইচ্ছা হলে করতে পারেন, না ইচ্ছা হলে না করতে পারেন, কোনো সমস্যা নেই। সময় কিন্তু বাকি আছে 8-9 মিনিট, ঠিক আছে সাবমিট করে দেন আপনারা তাড়াতাড়ি, বেশিক্ষণ খুব বেশিক্ষণের বাকি নেই। হ্যালো স্যার, আছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি স্যার। আজকে কোনো অ্যানাউন্সমেন্ট দিবেন ক্লাসে বা কোনো জরুরি কিছু? না স্যার, কি বলে দিতাম এখন তোমরা একটু বলে দিই, সেটা হচ্ছে আপনাদের নেক্সট যে অ্যাসাইনমেন্টটা সেটা হচ্ছে পরে শনিবার হবে, ঠিক আছে? এখন ওইটার সিলেবাস বা যাবতীয় কিছু আমি দিয়ে দিবো একটু পরে, যেন সমস্যা নেই, তাহলে এরকম একটু পাবেন। আর স্যার অ্যাটেন্ডেন্স কি আজকে নেবেন? না, করে দেখতে পারেন।
আসসালামু আলাইকুম। স্যার আমরা লিভ নিতে পারি? হ্যাঁ, শেষ হয়ে গেলে চলে যাবে, সমস্যা নেই। ঠিক আছে। স্যার আমি আপনাকে মেইল করে দিয়েছি স্যার। ঠিক আছে, ব্যাংক চেক করে নিন, ব্যাংক আসছে কিনা চেক করে নিন। জি স্যার। হ্যাঁ আসছে। জি স্যার। স্যার লিভ নিব? হ্যাঁ লিভ নিতে পারেন। জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। স্যার হ্যাঁ শুনতে পাচ্ছি। স্যার স্লাইড থেকে মানে আমাদের লেখার সাথে যদি স্লাইডের সাথে কিছু এলো মেলে তাহলে ওকে আপনি কপি ধরবেন? না স্যার, সাথে মিলতেই পারে কিছু, সমস্যা তো না, মেলে তো সবই কিছু না দিতেই পারে। আচ্ছা সময় বাকি আছে কিন্তু 3 মিনিটের মতন, তো আপনারা জমা দিয়ে দেন, যারা জমা দিতে পারেন না এখন জমা দিয়ে দেন তাদের তাড়াতাড়ি। ওনারা সবাই জমা দিচ্ছে অলমোস্ট, খালি দুজন সাবমিট করে নেই এখনো, তো ওনারা জানে না পরীক্ষা দিতে ইচ্ছে কিনা।
ঠিক আছে, সময় শেষ।